আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। নিরাজ হেলথ চ্যানেলে সবাইকে স্বাগত। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম হঠাৎ করে স্থগিত করা হলো। আমি আপনাদেরকে খবরটি হুবহু তুলে ধরছি। মাধ্যমিক শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার থেকে দেশে ঊর্ধ্বমুখী করোনা ভাইরাস সংক্রমণ রোধে কঠোর লকডাউন শুরু হয়েছে। এই পরিস্থিতিতে অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত করা হয়েছে। গত পরশু বুধবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর থেকে বিষয়টি জানিয়ে আদেশ জারি করা হয়েছে। মাওসী বলেছেন, মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা বিধিনিষেধ সংক্রান্ত পরিপত্রের নির্দেশনার পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের কর্তৃক ষষ্ঠ থেকে নবম শ্রেণী 2022 সালের SSC পরীক্ষার্থীদের জন্য সপ্তাহ ভিত্তিক চলমান অ্যাসাইনমেন্ট স্থগিত করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই কার্যক্রমটি স্থগিত থাকবে। বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ ক্রমে অবহিত করা হলো। করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে গত বৃহস্পতিবার থেকে সকাল 6টা থেকে 7 জুলাই মধ্যরাত পর্যন্ত সারা দেশে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। বিধিনিষেধ সম্পর্কিত বিস্তারিত তথ্য জানিয়ে গত বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, আরোপিত বিধিনিষেধের সময় সরকারি আধাসরকারি স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। সকল রেল নৌপথ পরিবহন সহ সকল ধরনের যন্ত্রপাতি যানবাহন চলাচল বন্ধ থাকবে। উড়োজাহাজ চলাচল বন্ধ থাকবে। তবে শিল্প কারখানা স্বাস্থ্যবিধি অনুসারে খোলা থাকতেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখন সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে।